এই জন্য মুসলমান আপনাদের খেদমতে সূরাতুত তাহরীমের 11 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করলাম আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই আয়াত কারিমা দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার ইমানদাররা তোমরা যাকে আমার তোমরা যারা আমার প্রতি ঈমান আনায়ন করেছো আমার পয়গম্বরকে বিশ্বাস করেছো আমার কোরআন বিশ্বাস করেছো তোমরা শুনে নাও আমি তোমাদের জন্য ফিরআউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত হিসেবে পেশ করলাম ইমানদারদের জন্য আমি আল্লাহ তার স্ত্রীকে পেশ করলাম কারণ তোমরা তোমাদের ঈমান আনতে হবে ফিরআউনের স্ত্রী আসিয়ার মতো আসিয়ার উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে এরপরও আসিয়া ঈমান ছাড়ে নাই তাফসীর কারক লেখেন আসিয়ার ঈমান আনায়ন করার পিছনে এক বিশাল কারণ ছিল বিশাল একটি ঘটনা লুকায়িত আছে মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা লিখেন ফিরাউনের ঘরে দারোয়ানের স্ত্রী ছিল কাজ করতো কাজের বুয়া এই কাজের বুয়া ফিরাউনের মেয়ের মাথার চুল সুন্দর করে দিত বেনি করে দিত একদিন ফিরাউনের মেয়ের চুল বেনি করে দিচ্ছে এমন সময় ওই কাজের বুয়া ওই দাসীর হাত থেকে চিরুনিটি জমিনের মধ্যে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই দাসী কাজের বুয়া বলে ফেলল কাফেররা ধ্বংস হয়ে যাক কাফেররা ধ্বংস হয়ে যাক ফিরাউনের মেয়ে বক্তব্য শুনে আশ্চর্য হয় তিনি বললেন তুমি কি আমার বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে মানো তখন কাজের বুয়া বলে অবশ্যই আমার রব তো তোমার বাবা নয় আমার রব হলেন তোমার রব যিনি তোমার বাবার রব যিনি আসমান জমিনের রব যিনি তিনি হলেন আমার রব তোমার বাবা তো আমার রব নয় সঙ্গে সঙ্গে ফিরাউনের মেয়ে রাগান্বিত হয় কাজের বুয়াকে আঘাত করে বাবা যখন চলে আসে ফিরাউনের দরবারে কাজের বুয়ার বিরুদ্ধে অভিযোগ জানালো হয় আপনাকে রব হিসাবে মানে না আমাদের বাড়ির কাজের বুয়া আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে ফিরাউন শুনে রাগান্বিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে কাজের বুয়াকে হাজির করা হয় শুনেছি তুমি নাকি আমাকে বাদ দিয়ে কার ইবাদত করো তুমি কি আমার সামনে এখন আমাকে সেজদা দিবে না মূর্তিকে সেজদা দিবে না যদি না দাও তাহলে তোমার উপর জুলুম চালানো হবে এর আগে বলো তুমি কার ইবাদত করো তখন কাজের বুয়া ডেকে বলে ফিরাউন আপনি আমার মালিক আপনার বাড়ির খাদেম আমি সুতরাং আপনি আমার রব নন শুধুমাত্র কেবলমাত্র আপনার বাড়ির একজন কর্মচারী আমি বেতনভুক্ত কর্মচারী কিন্তু আপনি কিন্তু আমার রব নন আমার রব হলেন আপনার রব যিনি এই আসমান জমিনের রব যিনি আপনার মেয়ের রব যিনি আপনার স্ত্রীর রব যিনি তিনি হলেন আমাদের রব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপর অটল অবিচল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা ইন্তিকালের পূর্বে আল্লাহ আসমানি ফিরিস্তা জান্নাতি ফিরিস্তা প্রেরণ করে দিবে তারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় নাই চিন্তা নাই ওয়াবশিরু বিল জান্নাত তোমরা তোমাদেরকে
আমরা এসেছি আজকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এই কথা ফেরাউনের স্ত্রী জানতো না এই কথা ফেরাউনের মেয়েও জানতো না কিন্তু ওই কাজের বুয়া জানতো আমাদের রব হলেন আল্লাহ কাজের বুয়াকে বলা হয় তুমি ঈমান ছেড়ে দাও না হয় তোমার উপর জুলুম চালানো হবে কাজের বুয়া বলে দরকার হয় কল্লা দিব তারপর আল্লাহ দিব না পরায় জীবন দিব জান দিব মাল দিব ঈমান ত্যাগ করব না এক পর্যায়ে মুসলমান কাজের বুয়ার উপর জুলুম নির্যাতন চালানো হয় কিন্তু কাজের বুয়া ঈমান ত্যাগ করে না ঈমান ছাড়ে না ও মুসলমান এই পর্যায়ে কাজের বুয়ার উপর জুলুম নির্যাতন চালানোর পরে হঠাৎ করে ফেরাউন বলল তোমার দুটো সন্তান আছে যদি তুমি ঈমান না ছাড়ো তোমার সন্তানদেরকে শেষ করে দেওয়া হবে কাজের বুয়া বলে সব ত্যাগ করতে পারি ঈমান ত্যাগ করতে পারি না এবার ফেরাউন লাগান্বিত হইয়া ছোট্ট নাবালক সন্তানকে সামনে আনে আর বলে হে কাজের বুয়া তুমি ঈমান ছাড়ো তা না হয় যে গরম তেল দেখা যায় গরম তেলের মধ্যে তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে কাজের বুয়া সবর করলেন ধৈর্য ধারণ করলেন আর বললেন না ঈমান ছাড়ব না ওই ফেরাউন নিষ্ঠুর জালেম ফেরাউন নাবালক সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দেয় আর ওই সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দেয় ফেরাউন তার দলবল হাসাহাসি করছে কিন্তু ওই নাবালক সন্তানের রূহটা যখন উপর দিকে উঠতেছে ওই দাসীর কানের মধ্যে সংবাদ আসতেছে ইয়া উম্মি ফাইন্নাকি আলাল হাক হে মা তুমি ধৈর্য ধারণ করো তুমি সত্যের উপর আছো সানাদুখুলুল জান্নাতে ইনশাআল্লাহ মা ইনশাআল্লাহ একসাথে জান্নাতে যাব তুমি ধৈর্য ধারণ করো ঈমান ত্যাগ করবে না দাসীর ঈমানটা আরো মজবুত হয়ে যায় এবার দাসী যখন ঈমান ছাড়ে না এবার দ্বিতীয় সন্তানকে আনা হয় দ্বিতীয় সন্তানকেও নিজের চোখের সামনে শেষ করে দেওয়া হয় ওই সন্তানের রূহটাও যখন উপরে ওঠে এমন সময় দাসীর কানের মধ্যে সংবাদ আসে হে মা তুমি সবর করো ধৈর্য ধারণ করো ঈমান ছাড়বে না ইনশাআল্লাহ জান্নাতে সাক্ষাৎ হবে ও মুসলমান যখন এই পরিস্থিতি দেখতে পেল ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া আসিয়া যখন দেখতে পেল এটা কেমন ঈমান কেমন ঈমান রব কেমন রব যে রবের প্রতি বিশ্বাস স্থাপন করলে সন্তান ত্যাগ করা যায় দুনিয়ার সব কিছু ত্যাগ করা যায় কল্লা দেওয়া যায় আল্লাহ দেওয়া যায় না সেই রবকে তিনি আর দেরি না করে কালিমা পরে মুসলমান হয়ে যায় ও মুসলমান আসিয়া যখন কালিমা পরে মুসলমান হয়ে যায় আসিয়া মুসলমান হওয়ার পরে এবার আসিয়ার উপর জুলুম নির্যাতন চালানো হয় আসিয়ার দুই হাতে দুই পায়ের মধ্যে প্রাক মারা হয় আর বলা হয় আসিয়া ঈমান ছেড়ে দে ঈমান ছেড়ে দে স্বামী বারবার বলে ঈমান ছেড়ে দে আসিয়া বলে না জীবন দিব তারপরও ঈমান ত্যাগ করতে পারবো না নিজের সব কিছু ত্যাগ করতে করতে পারবো তারপর ঈমান ছাড়তে পারবো না এবার আসিয়ার উপর যখন জুলুম নির্যাতন একের পর এক চালাচ্ছে আসিয়া সহ্য করতে না পেরে আপনার রব আমার রব আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে বললেন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাহ আয় আল্লাহ আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিন ওয়ানাজ্জিনি মিন ফিরাউন আর ফিরাউন থেকে আপনি আমাকে মুক্ত করুন ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি তার অত্যাচার 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 থেকে এই অত্যাচার আমি সহ্য করতে পারি না ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন এবং এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্ত করে দেন ফেরাউনের স্ত্রী যখন এই বলে দোয়া শুরু করে দেয় এমন সময় তাফসির কারক বলেন ফেরাউনের স্ত্রীর চোখের সামনে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে জান্নাত রেখেছে ওই জান্নাতটা যখন চোখের সামনে ধরা হয় ফেরাউনের স্ত্রী হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এরপরেও ঈমান ত্যাগ করে নাই